মায়ের খেদমত, মায়ের খেদমত, বাবার খেদমত, আজ সমাজের মধ্যে মায়ের খেদমত বাবার খেদমত সন্তানরা করে না। অনেক জায়গা দেখা যায় বাবাকে অনেক সন্তান মারধর করে, অনেক সন্তান এমন জালেম রয়েছে, এমন জালেম। আল্লাহর নবী বলেন যে বান্দার প্রতি, যে বান্দির প্রতি মা খুশি থাকে বান্দার জন্য আল্লাহ পাক খুশি থাকে। কোন সুবহানাল্লাহ, যে বান্দার জন্য, যে সন্তানের জন্য মা খুশি বাবা খুশি, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাতের দরজাগুলো খোলা। কোন সুবহানাল্লাহ, অনেক সন্তান দেখা যায় মাকে ঠিক মতো ভাত দেয় না, মা বাবাকে ওষুধ পরি পর্যন্ত কিনে দেয় না, মায়ের সেবা যত্ন করে না, মার খেদমত করে না, মাকে পর্যন্ত মারে, বাবাকে পর্যন্ত মারে। হে যুবক ভাই, তুমি তোমার মাকে মারতেছ, তুমি তোমার বাবাকে মারতেছ, একদিন কিন্তু তুমিও তোমার বাবার মতো, মায়ের মতো কিন্তু হবা। অনেক দেখা যায় অনেক মেয়ে স্বামীর ঘরে আসে, আর পরে স্বামীর খেদমত সারাদিন করে, করার পরে কিন্তু শ্বশুরের খেদমত, শাশুড়ির খেদমত করে না, এরকম আছে কিনা নাই? শ্বশুরের খেদমত করে আমি জায়গায় জায়গায় দেখি। অনেক লোক বলে হুজুর বয়সটা 60 বছর 70 বছর হয়েছে, এখনো পর্যন্ত নিজের রান্না নিজে করে খায়, গরম পানি দিয়া পাই না কোনোদিন, ঠান্ডা পানি দিয়ে উজু করে পর্যন্ত নামাজ পড়তে হয়। হে ইমানদার মুসলমান, আজ যদি তুমি তোমার মায়ের জন্য করো, বাবার জন্য করো, তোমার সন্তান কিন্তু তোমার জন্য আমার জন্য কবে ঠিক না ঠিক? হে মুসলমান, মা কত দামি গো, মা কত দামি, ওইটুকু এখন বুঝবেন না, যখন আপনি অন্ধকার যাব কবরে যাবেন, অন্ধকার জমিনে যখন শুয়ে যাবেন, যখন আপনি কয়েক মুঠি মাটি নিয়ে যখন অন্ধকার কবরে থাকবেন, তখন বুঝবেন মা কত দামি ছিলেন, বাবা কত দামি ছিলেন। যেই ব্যক্তি সন্তান, যেই সন্তানরা মায়ের সেবা করবে না, যেই সন্তানরা বাবার সেবা করবে না, আল্লাহ পাক কিন্তু কবরের মধ্যে তাদের জন্য আযাবের ব্যবস্থা করেছে। এক সন্তানকে সম্পদ দিয়ে গেছো, আর এক সন্তানকে দুকাত দোয়া দিয়া যাও, এই দোকাবাজি করে যেই বাবা কবরে যাবে, যেই মা কবরে যাবে, এক সম্পদ এক সন্তানকে সম্পদের মালিক বানিয়ে যায়, আর এক সন্তানকে সম্পদ হারা করে যায়। যেই বাবা এই অবস্থা করে যাইবেন, ওই বাবা ওই মা কবরে কিন্তু আগুনের আযাব পোহাইতে হবে। হে ইমানদার মুসলমান, আযাব কিন্তু কঠিন আযাব, কঠিন আযাব, জাহান্নামের কেমন আযাব, কেমন আযাব। অনেক বাবা নিজের সন্তানের নামে সব সম্পত্তি দিয়ে দেয়, নিজের মেয়ের জন্য একটু পর্যন্ত রাখে না। একটা সাপ যখন জাহান্নামীকে দংশন করবে, জাহান্নামীটা কিন্তু একদিন না দুই দিন না 70 গজ মাটির নিচে চলে যাবে, আর একটা সাপ কিন্তু দংশন করবে না। মাথার ব্যথা হলে সহ্য হয় না, হাতের মধ্যে ব্যথা হলে সহ্য হয় না, দাঁতের ব্যথা হলে সহ্য হয় না, চিল্লাচিল্লি কত কান্নাকাটি শুরু করে। আপনি যখন আপনার হকগুলো আদায় করলেন না, সঠিকভাবে চললেন না, বাবার খেদমত করলেন না, সন্তানের খেদমত করলেন না, বাবার সেবা করলেন না, মায়ের সেবা করলেন না, এই সমস্ত কাজ থেকে যখন আপনি বঞ্চিত হয়ে কবরে যাবেন, কিন্তু আল্লাহ পাক একটা সাপ না দুইটা সাপ না 99টা সাপ রাখছেন ধ্বংস করার জন্য, ধ্বংস করার জন্য। হে ইমানদার মুসলমান, এখনো সময় আছে মায়ের সেবা করো, এখনো সময় আছে বাবার খেদমত করো। যখন তুমি মায়ের খেদমত করবা না, যখন তুমি বাবার খেদমত করবা না, তোমার ঘরে যেই সন্তান আসে, ওই সন্তান কোনোদিন কোনোদিন তোমার সেবা, তোমার সেবা করবে না। এই জন্য মহতারাম হাজরিন, আল্লাহ পাক আমাদের সকলকে বাবা মায়ের সেবা এবং খেদমত করার তৌফিক দান করে। বলেন মুসলমানের সন্তান যদি রাস্তা দিয়ে হাঁটে, একজন বিদুর মিয়া রাস্তায় হাঁটলে কিন্তু তাহার আমলনামায় কোনোদিন আবাদতের সব লেখা হয় না, কিন্তু একজন মুসলমানের সন্তান যখন রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা দিয়ে হাঁটলে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলমানের সন্তানের আমলনামার মধ্যে আবাদতের সব লেখা দেয়। কোন সুবহানাল্লাহ, মুসলমানের সন্তান যখন টয়লেটে যাবে হাজার সারার জন্য, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই জায়গা পর্যন্ত যখন তুমি আল্লাহ এবং রাসূলের তরিকার সাথে তুমি টয়লেটে গেলা, প্রস্রাব করলা, প্রয়োজনী পায়খানা করলা, কিন্তু ওই জায়গায় যতক্ষণ পর্যন্ত তুমি থাকবা
ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু তোমার আমল নামায় আমার আমল নামায় কিন্তু ইবাদতের সব লিখে দেয়। সুবহানাল্লাহ, ইবাদতের সব লিখে দিবে কি? আমি না, আপনি না? আল্লাহ আওয়াজ দিয়া কোন কে আল্লাহ কি দিতে পারে কি পারে না? এই যে আল্লাহ জবান দিয়েছে, জবান দ্বারা কথা বলতেছি, আওয়াজ দিয়া কোন? এই কণ্ঠ দেওয়ার মালিক কে? কণ্ঠ নেওয়ার মালিক কে? কিন্তু আল্লাহ কি পারে কি পারে না? না আল্লাহর কাছে আল্লাহ মনে বুড়ো হয়ে গেছে। এই যে না আমরা যারা যারা উপস্থিত আছি, অনেক পর্যন্ত দাড়ি পাটনা মুরব্বী বাবারা আছে, অনেক ভাই আছে, অনেক দাদা আছে, অনেক জ্যাঠা আছে, এদের মতো মনু আল্লাহ এখনো বুড়া হইয়া গেছে না? আল্লাহ আছে, যদি সেই আল্লাহ থাকে, সেই আল্লাহ কিন্তু সবকিছুর ক্ষমতার মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষ, সকল জাহানের মালিক কিন্তু দুনিয়ার কেউ না, সমস্ত জাহানের বড় হইলাম সমস্ত জাহানের মালিক মাত্র একমাত্র আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আওয়াজ দিয়া কোন? আল্লাহু আকবার। অর্থ হতেছে কি? সমগ্র জাহানের সমগ্র দুনিয়ার বড় হলো কে? রব্বিল আলামিন। সমগ্র জাহানের বড় যদি আল্লাহ হয় আর ওই আল্লাহর যদি প্রশংসা হয়, এবার আওয়াজ দিয়া কোন? আমরা যে আল্লাহর বড় হবে, যে আল্লাহর প্রশংসা হবে, অনেক দেখা যায়, অনেক লোক দেখা যায় তেলাওয়াত করতেছে যে জায়গায় প্রশংসা হওয়ার কথা, সে জায়গায় প্রশংসা হয় না, সে জায়গায় দেখা যায় আল হায়ের জায়গায় হা দিয়া পড়ে, এই জায়গায় হয়ে যায় প্রশংসা না, এই জায়গায় হয়ে যায় ধ্বংস, নাউজুবিল্লাহ। এখানে যদি আল হা যদি হায়ের হাউত্তি দিয়ে ব্যবহার করি, এখানে হয় সকল প্রশংসার মালিক একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কে? আওয়াজ দিয়ে কোন কে? যদি এখানে আল হা জায়গা বললাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এখন সকল ধ্বংসের মালিক একমাত্র কে? এখন কি ধ্বংস করলাম না প্রশংসা করলাম? নামাজ পড়লাম দোয়ার জন্য, এখন নামাজ পড়লাম বদদোয়া গুনাহ নিয়ে গেলাম, লাভ হইল না লস হইল? এই আন্দার মুসলমান, আপনি যে নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে যে আয়াতগুলো তেলাওয়াত করতেছেন, দেখা যায় আমরা মুসলমানের সন্তান, যদি যদি সকল মুসলমানের সন্তানগুলোকে একত্রিত রেখে যদি বলা হয় সবাই সহি শুদ্ধ করে একটু আল্লাহ রাব্বুল আলামিনের কালামটুকু তেলাওয়াত করো, হাজারের মধ্যে শয়ের মধ্যে 10 জন লোক পর্যন্ত সুন্দর করে সহি শুদ্ধ ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাকের সূরা ফাতিহাটুকু তেলাওয়াত করে শোনাতে পারবে না? পারবে? কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ মুসলমান ইমানদার, এই তেলাওয়াত যদি তোমার ভুল হয়, তোমার নামাজ ভুল, তোমার ইবাদত ভুল, তোমার তেলাওয়াত ভুল, তোমার যা আমল করতেছো, যা ইবাদত করতেছো, সব আমলগুলো কিন্তু আল্লাহর খাতায় উঠবে না, উঠবে? এইজন্য মুসলমান ইমানদার, আল্লাহর যখন আয়াত তেলাওয়াত করবেন, আপনি সহি শুদ্ধ করে সুন্দর করে যখন একটা একটা শব্দ করে যখন পড়বেন, হে মুসলমান, যদি আপনি কি বলেন, সকালে বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, প্রশংসা কার? আওয়াজ দিয়ে কোন কার? এই যে একটা শব্দ, এই যে একটা আলফাজ, আমরা আজ সমাজের মধ্যে জানি না, এই আলফাজটুকু তেলাওয়াত করলে, পাঠ করলে সকাল সন্ধ্যা 100 বার পড়লে কি লাভ? হে মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, তুমি যখন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক 100 বার করে তুমি তেলাওয়াত করো, 100 বার করে পাঠ করো, হাদিস শরীফের মধ্যে আছে পয়গম্বর বলেন ওই বন্দার যদি 7 সমুদ্র পরিমাণ যদি যদি তার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই পড়ার দ্বারা আল্লাহ পাক ওই বন্দার জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিবে। আওয়াজ দিয়ে কোন? সুবহানাল্লাহ। আলফাজ কিন্তু বেশি বড় নয়, অল্প অল্প আমল, সুবহানাল্লাহি ওয়া
পবিত্রতার ঘোষণা করতেছি সুবহান মানে পবিত্রতা কার অবিহামদিগি আর প্রশংসা করতেছি কার ওই আল্লাহর প্রশংসা ওই আল্লাহর পবিত্রতা যখন ঘোষণা আল্লাহ বলে বান্দা যখন আমি আল্লাহর পবিত্রতার ঘোষণা করলি আমি আল্লাহর প্রশংসা করলি আমি রব্বুল আলামিন দয়া করে মায়া করে তোর জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ পাক ক্ষমা করে দিলাম এজন ইমানদার মুসলমান এই মজলিসগুলো কিন্তু দামি মজলিস কত দামি আজ আপনার দুইটা চক্ষু যখন চলে যাবে আপনি কিন্তু তখন চোখের মর্ম বুঝবেন আপনার চক্ষুটা আপনার কাছে কত দামি যদি আপনার চক্ষুটা চলে যায় তখন বুঝবেন আপনার চোখ কত দামি সম্পদ আপনার হাত যখন প্যারালাইসিস হয়ে চলে যায় এই হাতের সম্পদ আপনার কত বড় নিয়ামত তখন আপনি বুঝবেন যে আপনার সম্পদ আপনার হাতটা আপনার কাছে কত বড় নিয়ামত ছিল আপনার যেই কান কান দ্বারা যেই কথাগুলো শুনতেছি এই কানের শব্দগুলো যদি আপনার চলে যায় আমার চলে যায় আমি আপনি বুঝবো যে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দান করে দিয়েছেন এই কান কন সুবহানাল্লাহ এই যে হাত পাও দিয়েছেন এই অঙ্গপ্রত্যঙ্গগুলো যেই আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ওই নিয়ামত যখন শুকরিয়া আদায় করব আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সেই দেহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থ করে দিবে কন সুবহানাল্লাহ এজন ইমানদার মুসলমান এই মজলিসগুলো অনেক দামি মজলিস এই মজলিসের মধ্যে যারা বসবে তারা কিন্তু আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের যেই ডায়েরি রয়েছে যেই ডায়েরি রয়েছে যেই খাতা রয়েছে ওই খাতার মধ্যে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নামগুলো লিস্টি করে দিবে কোন সুবহানাল্লাহ অনেকে বলবেন আমি লিস্টি খাতার মধ্যে আমার নাম নাই আমি এই লিস্টির মধ্যে থেকে থাকবো না আমি লিস্টি থেকে অনেক দূরে থাকবো বলবেন কেমনে আপনি যদি ঘরের বাইরে থাকেন এই সামিয়ানার বাইরে রাস্তার মধ্যে থেকে আমি ওয়াজ শোনা যায় এ মুসলমান ইমানদার আমি আপনাকে বলি এখানে একটা টিউবওয়েলের কলের পানি পড়তেছে আর যদি আপনি ওই টিউবওয়েলের পানির জায়গা যদি আপনি পাত্র না ধরে অন্য জায়গায় যদি আপনি টিউবওয়েলের পাত্রের মুখের মধ্যে না ধরে অন্য জায়গায় যদি পাত্র রাখেন বলেন আপনার ওই পাত্রের মধ্যে বিন্দু এক ফোঁটা পরিমাণ পানি পড়বে কি পড়বে না পড়বে ঠিক তো দুরূপ জান্নাতের বাগান যেইটা ওই বাগানের মধ্যে যদি আপনি থাকেন ওই জায়গার মধ্যে যদি বসেন তখন আল্লাহ আর যে লিস্টি রয়েছে সেই লিস্টের মধ্যে আপনার নাম আমার নাম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা আমার বান্দার নামটুকু আমার তালিকার মধ্যে লিখে দেখুন সুবহানাল্লাহ এই জন্য মহতারাম হাজিরিন অনেক লাভ অনেক দামি মজলিস এই মজলিসে বসলে কি লাভ এই মজলিসটা কেমন দাম এই মজলিসটা কেমন দামি মজলিস মুসলমান এত দামি আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মজলিসটা হলো কোরআনের মজলিস এই বাগানটার নাম হলো কোরআনের বাগান এটা হলো তাফসিরুল কোরআন মাহফিল এই জায়গায় কিন্তু কোনো কিস্তা কাহিনী চলে না শোন একমাত্র শুধুমাত্র লোহে মাহফুজের আয়াতটুকু ছাড়া অন্য কিছুই কিন্তু এই জায়গায় বলা হয় না ঠিক না ঠিক এই জায়গার মধ্যে যখন আল্লাহ পাক বললেন যখন বান্দা তোমাদের সামনে যখন আয়াতে কারিমা তেলাওয়াত করা হয় আর ওই আয়াতে কারিমা যখন তোমরা মন দিয়ে শুনবা এবং বুঝবা আমল করবা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর আল্লাহর রহমত সকিনা বরকতটুকু নাজিল করে কোন সুবহানাল্লাহ কোরআন যে ব্যক্তি পড়ে আর যে ব্যক্তি শুনে পড়ার দ্বারা যে লাভ শোনার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামার মধ্যে সেই সবটুকু আল্লাহ দান করে কোন সুবহানাল্লাহ আমি ওই দিকে আলোচনা যাইনি আমি সূরাতুল বনি ইসরাইল থেকে কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বলেন এ দুনিয়ার সন্তানেরা এ দুনিয়ার সন্তানেরা এ দুনিয়ার সন্তানেরা লক্ষ্য করে বললেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির পরে আমি আল্লাহর ইবাদতের পরে
যদি মাত্র কেবল মাত্র যদি ইবাদত করতে হয় শুধু মাত্র একজনের দুইজনের ইবাদত করবা ওই ব্যক্তিগণ হলো একমাত্র তোমার পিতা এবং মাতাগণ সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন আল্লাহ তাআবুদু আমি আল্লাহর পায়রবির পরে আমি আল্লাহর গোরামির পরে ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান যদি করতে হয় খেদমত করতে হয় সেবা করতে হয় যত্ন করতে হয় সিজদা করতে হয় শুধুমাত্র কেবলমাত্র তোমার বাবা এবং তোমার মায়ের খেদমতটুকু তুমি করবা কন সুবহানাল্লাহ তাকাই দেখেন মুসলমানের সন্তান আজ আমাদের সমাজের মধ্যে এমন দুরবস্থা মা এবং বাবার কত কষ্ট করে একটা সন্তানকে পালতে যাইয়া এ মুসলমান ইমানদার তুমি যখন তোমার মায়ের সেবা করলা তুমি যখন তোমার বাবার সেবা করলা আল্লাহ বলতেছেন তুই যখন তোর মায়ের সেবা করলি বাবার সেবা করলি আমি আল্লাহ পাক তোর জন্য সন্তুষ্ট হয়ে গেলাম খুশি হয়ে গেলাম কোন সুবহানাল্লাহ যখন তুই তোর মায়ের সেবা করলি মায়ের খেদমত করলি মায়ের সেবা যত্ন করে দুনিয়া থেকে চলে আসলি মাকে খুশি রেখে বাবাকে খুশি রেখে আর মৃত্যুবরণ করতে দেরি আছে আমি রব্বুল আলামিন তোর জন্য আটটা জান্নাতের দরজা খুলতে এক সেকেন্ড দেরি করি না কোন সুবহানাল্লাহ হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মায়ের সেবা নাই বাবার সেবা নাই মায়ের খেদমত নাই বাবার খেদমত নাই মুসলমান সমাজের মধ্যে সবচেয়ে অবহেলা সমাজের মধ্যে সবচেয়ে হতগ্রস্ত যদি থাকে একমাত্র লাংসনা বঞ্চনা ব্যক্তি যদি থাকে একমাত্র বাবা এবং মা ছাড়া আর কিন্তু কেউ নাই কেউ নাই মা যদি বুড়া হয়ে যায় একটু গরম পানির প্রয়োজন একটু গরম পানি পায় না বাবা যদি বুড়া হয়ে যায় একটু গরম পানি পায় না গরম পানি পায় না এই মাকে কষ্ট করছে কত কষ্ট করছে তোমাকে নিয়া এই বাবা কত কষ্ট করছে তোমাকে নিয়া আজ তাকাই দেখো তোমার মা তোমার বাবা রাস্তার পাশে মসজিদের পাশে বাস গাছের নিচে হাজার হাজার মন মাটি নিয়ে শুয়ে রয়েছে ঠিক না বেঠি হে মুসলমান ইমানদার মায়ের খেদমত নাই বাবার খেদমত নাই পায়গম্বর হাদিসের মধ্যে বলছেন তোমার মায়ের খেদমত করো সাহাবা জিজ্ঞেস করলেন পায়গম্বর কার খেদমত করব পায়গম্বর বলেন তোমার মায়ের খেদমত করো আবার জিজ্ঞেস করছো গো পায়গম্বর আমি কার খেদমত করব সাহাবায় কেরাম যখন প্রশ্ন করলেন আল্লাহর হাবিব বললেন তোমার মায়ের খেদমত করো দ্বিতীয়বার জিজ্ঞেস করলে সাহাবী বলেন আল্লাহর হাবিব কার খেদমত করব আল্লাহর হাবিব বলেন তোমার মায়ের খেদমত করো চতুর্থবার আবার সাহাবী জিজ্ঞেস করলেন পয়গম্বর আমি কার খেদমত করব কার সেবা করব পয়গম্বর বললেন তোমার বাবার খেদমত করো হে ইমানদার মুসলমান মায়ের কথা তিনবার কেন বললেন মায়ের কথা তিনবার এই জন্য বলছেন এই জন্য মায়ের কথা তিনবার বলছেন এই মা যখন তোমাকে গর্ভে ধারণ করেছেন আওয়াজ দিয়া বলেন এই গর্ভে ধারণের কষ্ট কি কম না বেশি আওয়াজ দিয়া কন কম না বেশি 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 এই জন্য মায়ের কথা বলেছেন মা তিনবার কেন বললেন দ্বিতীয়বার হলো কেন মায়ের কথা বললেন এই সন্তান যখন দুনিয়াতে আসে ভূমিষ্ঠ হয় ভূমিষ্ঠ হওয়ার সময় কিন্তু মায়ের কষ্ট কম হয় না বেশি হয় আওয়াজ দিয়া কন এই জন্য মায়ের কথা দ্বিতীয়বার বললেন তৃতীয়বার কেন মায়ের কথা বললেন এই মাটা যখন সন্তানকে দুনিয়াতে আসলো দুনিয়াতে আসার পরে কিন্তু সন্তান মায়ের গর্ভে থেকে বের হইয়া কোনোদিন বলে না মা ভাত দাও বলে ও মা টাকা দাও তাড়াতাড়ি স্কুলে যাবো বারেকেটে যাবো ওই কথা বলে এই সন্তানটা বড় করতে হইয়া এই সন্তানটাকে মা দুইটি বছর যাবত কিন্তু সন্তানটাকে দুধ পালন করতে হয় এই জন্য মায়ের কথা পয়গম্বর বলছেন মা অনেক সন্তানটাকে নিয়ে কষ্ট করতে হয় প্রথম কষ্ট করেন মা সন্তানটা গর্ভে ধারণের কষ্ট দুই নম্বর কষ্ট হলো এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার কষ্ট তিন নম্বর কষ্ট এই সন্তানটা বড় হওয়ার জন্য
মায়ের সবচেয়ে বড় ভূমিকা বেশি এই জন্য মায়ের কথা কিন্তু আল্লাহর হাবিব তিনবার বলে দিয়েছেন সুবহানাল্লাহ বাবার কথা একবার কেন বললেন বাবাকে পর্যন্ত বঞ্চিত করেন না কেন কেন বাবাকে বঞ্চিত করলেন না এই বাবা এই সন্তানটাকে লালন পালন করার জন্য সন্তানের মুখে খাবার দেওয়ার জন্য এই কামাই করে না মাঠে ঘাটে রাস্তা ঘাটে কিন্তু কামাই করে উপার্জন করে কিন্তু এনে দিয়েছেন মা খেয়েছেন মা যখন খেয়েছেন সেই খাবারটুকু আমি আপনার নবীর সাথে মায়ের নবী পিক করে দিয়ে আল্লাহ পাক কিন্তু আমার আপনার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন ঠিক না বে ঠিক এই মাকে এত কষ্ট করেছেন বাবা মাঠের মধ্যে ছিলেন মানুষের কাজ করে পয়সা এনে খাবার আনছেন সেই খাবারগুলো মা খেয়েছেন ওইখান থেকে আমি খেয়েছি এই জন্য বাবার কথা বাবাকে বঞ্চিত কেন করে না আমাকে আপনাকে বড় করার জন্য বাবার কিন্তু সবচেয়ে বড় ভূমিকা বেশি কেননা বাবার উপার্জনের টাকার দ্বারা কিন্তু আমি আপনি কিন্তু বড় হইতেছি এবং লালন পালন হইতেছি ঠিক না বে ঠিক হে মুসলমান ইমানদার মায়ের খেদমত মায়ের খেদমত বাবার খেদমত আজ সমাজের মধ্যে মায়ের খেদমত বাবার খেদমত সন্তানরা করে না অনেক জায়গা দেখা যায় বাবাকে অনেক সন্তান মারধর করে অনেক সন্তান এমন জালেম রয়েছে এমন জালেম আল্লাহর নবী বলেন যে বান্দার প্রতি যে বান্দির প্রতি মা খুশি থাকে বান্দার জন্য আল্লাহ পাক খুশি থাকে কন সুবহানাল্লাহ যে বান্দার জন্য যে সন্তানের জন্য মা খুশি বাবা খুশি ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাতের দরজাগুলো খোলা কন সুবহানাল্লাহ অনেক সন্তান দেখা যায় মাকে ঠিক মতো ভাত দেয় না মা বাবাকে ওষুধ বড়ি পর্যন্ত কিনে দেয় না মায়ের সেবা যত্ন করে না মার খেদমত করে না মাকে পর্যন্ত মারে বাবাকে পর্যন্ত মারে হে যুবক ভাই তুমি তোমার মাকে মারতেছো তুমি তোমার বাবাকে মারতেছো একদিন কিন্তু তুমিও তোমার বাবার মতো মায়ের মতো কিন্তু হবা অনেক দেখা যায় অনেক মেয়ে স্বামীর ঘরে আসে আর পরে স্বামীর খেদমত সারাদিন করে করার পরে কিন্তু শ্বশুরের খেদমত শাশুড়ির খেদমত করে না এরকম আছে কিনা নাই শ্বশুরের খেদমত করে আমি জায়গায় জায়গায় দেখি অনেক লোক বলে হুজুর বয়সটা 60 বছর 70 বছর হয়েছে এখনো পর্যন্ত নিজের রান্না নিজে করে খায় গরম পানি দিয়া পাই না কোনোদিন ঠান্ডা পানি দিয়ে উজু করে পর্যন্ত নামাজ পড়তে হয় হে ইমানদার মুসলমান আজ যদি তুমি তোমার মায়ের জন্য করো বাবার জন্য করো তোমার সন্তান কিন্তু তোমার জন্য আমার জন্য কবে ঠিক না বে ঠিক হযরত জুরাইজ একদিন নামাজ আদায় করতেছিলেন হঠাৎ করে জুরাইজের মা জুরাইজকে ডাকতেছেন জুরাইজ জুরাইজ জুরাইজকে যখন ডাকতেছেন জুরাইজ মায়ের ডাকে কোনোদিন সাড়া দেয় না না দেওয়ার পরে মায়ের মনে কষ্ট হয়ে গেল মায়ের মনে যখন কষ্ট হয়ে গেল আল্লাহ পাক কিন্তু জুরাইজের প্রতি নারাজ এবং অসন্তুষ্ট হয়ে গেল যখন জুরাইজের প্রতি অসন্তুষ্ট হয়ে গেল কয়েকদিন পর ওই জুরাইজের মা দুনিয়া থেকে চলে গেল অনেকদিন পর এই জুরাইজ এমন একটা কাজের মধ্যে লিপ্ত হয়েছেন এমন একটা গুনাহের কাজের মধ্যে তাকে গুনার সাব্যস্ত করে দিয়েছেন বলবেন কেমন গুনার সাব্যস্ত একদিন ওই জুরাইজের নামে মিথ্যা অপবাদ একটা এসেছেন যে জুরাইজ অমক একটা মহিলার বাচ্চা জিজ্ঞাসা করল এ মহিলা তোমার বাচ্চা কি এই বাচ্চাটা তোমার কোথায় থেকে আসছো তখন ওই মহিলা বললেন এটা আমার বাচ্চা ঠিক কিন্তু এই বাচ্চার বাবা হলো জুরাইজ নাউজুবিল্লাহ বাচ্চার বাবাকে কয় জুরাইজ ওই জুরাইজকে যখন এই মিথ্যা অপবাদ যখন দিলেন জুরাইজ চোখের পানি সারিয়া বললেন হায় রে আমি আজ কেন মিথ্যা অপবাদের পথে পড়লাম একমাত্র আমার মা যখন আমাকে ডাকছেন আমি মায়ের ডাকে না সাড়া দেওয়ার কারণে আজ আমি এই মিথ্যা সাক্ষীর মধ্যে জড়িত হয়ে গেলাম জুরাইজ আল্লাহর কাছে সেজদা করে কান্দেন আর দোয়া করে ওই জুরাইজ কি করলেন ওই বাচ্চার পেটের মধ্যে যখন আঙ্গুল দিয়ে বললেন
এ বাচ্চা তোমার বাবার নাম কি তুমি আওয়াজ দিয়া কও তখন জুরাইজ বল বাচ্চার পেটে আঙ্গুল দিয়ে দেরি আছে ওই বাচ্চা বলতেছে আমার বাবা কিন্তু জুরাইজ না আমার বাচ্চা হলো ওই দুধ চরিত্র লম্পট ওই জিনাকার রাখাল আমার বাবা না সুবহানাল্লাহ আওয়াজ দিয়ে দেখেন ছোট শিশু বাচ্চা আওয়াজ দিয়া করলেন কে বাবা জুরাইজের বাবা হলো ওই রাখাল হে ইমানদার মুসলমান হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় জবান দিয়া কালিমা বের হয় না কালিমা বের হয় না আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম তাকে বললেন যাও আলকামার কি অবস্থা একটু জেনে আস সাহাবায়ে কেরামরা যে সংবাদ দেয় গো পয়গম্বর আপনার জুরাইজের জবান দিয়ে কালিমা বের হইতেছে না কালিমা বের হইতেছে না জিজ্ঞাসা করলেন যাও যাও কালিমা পড়াও পয়গম্বর পর্যন্ত আসলেন বললেন জুরাইজের জবান দিয়ে কালিমা কেন বের হয় না এবার জিজ্ঞাসা করলেন পয়গম্বর জিজ্ঞাসা করলেন জুরাইজের কেউ কোন ব্যক্তি আছে কিনা একটু দেখো আলকামার কোন ব্যক্তি আছে কিনা দেখো তখন সংবাদ যখন পাইলেন যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আছে আলকামার মাকে জিজ্ঞাসা করলেন আলকামার মা তোমার সন্তান কি অপরাধ করেছে কি এমন অন্যায় করেছে যার জন্য তোমার সন্তানের জবান দিয়ে কালিমা বের হয় না আলকামার মা বলতেছেন পয়গম্বর এমন সন্তান যেমন আল্লাহ পাক কার ঘরে দান না করে এই সন্তান আমার মনে অনেক কষ্ট দিয়েছেন এই কষ্টের কথা কিন্তু আমি কাউকে কোনোদিন বলতে পারবো না আল্লাহর নবী বলেন হে আলকামার মা তুমি তোমার আলকামাকে ক্ষমা করে দাও তখন আলকামার মা বলতেছেন পয়গম্বর কখনো না কশিন কালেও না যে সন্তান আমাকে এত কষ্ট দিয়েছেন সে সন্তানকে কোনোদিন আমি ক্ষমা করব না আল্লাহ যেন ওই সন্তানকেও না ক্ষমা করে আলকামার মার মুখে দিয়ে যখন এই কথাগুলো আসলেন এই কথাগুলো যখন বের হলেন আল্লাহর নবী বলেন যেমনি আলকামার মা আলকামাকে ক্ষমা করে না তাড়াতাড়ি লাকড়ির ব্যবস্থা করো লাকড়ির যখন ব্যবস্থা করা হলো লাকড়ির মধ্যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বালায়া দিবেন জিজ্ঞাসা করা হলো লাকড়ি কেন করতেছেন লাকড়ি আনার পরে এবার আলকামাকে যখন নিয়ে আসার জন্য যখন সিদ্ধান্ত নিলেন আলকামার মা জিজ্ঞাসা করলো গো পয়গম্বর এ লাকড়ি কেন জমার করেছেন একত্রিত করেছেন কি জন্য আলকামার জন্য আলকামায় কি অপরাধ করেছেন যে আলকামা তোমার প্রতি বেয়াদবি করেছে তোমার প্রতি অন্যায় করেছে এই জন্য তোমার সন্তান মৃত্যুর পরে জাহান্নামে যাবে এই জন্য দুনিয়ার মধ্যে পড়া আগুন দিয়ে জ্বলে শেষ হয়ে ছাই হয়ে যাক যাতে কবরের মধ্যে কি জাহান্নামের আগুনে না জ্বলতে হয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলমাক আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দরিয়া আনার জন্য সিদ্ধান্ত নিলেন আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহকে লক্ষ্য করে আলকামার মা বলেন ও গো পয়গম্বর আমার সন্তান আমার সাথে বেয়াদবি করেছেন এই সন্তান যদি কবরে যায় জাহান্নামের আগুনে জ্বলবে ও পয়গম্বর লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم اي من در مسلمان ওই মায়ের বদদুয়ার কারণে জবান দিয়া কালিমা বের হয় না এ মুসলমান মা কত দামি গো মা কত দামি ওইটুকু এখন বুঝবেন না যখন আপনি অন্ধকার যাব কবরে যাবেন অন্ধকার জমিনে যখন শুয়ে যাবেন যখন আপনি কি কয়েক মুঠি মাটি নিয়ে যখন অন্ধকার কবরে থাকবেন তখন বুঝবেন মা কত দামি ছিলেন বাবা কত দামি ছিলেন যেই ব্যক্তি সন্তান যেই সন্তানরা মায়ের সেবা করবে না যেই সন্তানরা বাবার সেবা করবে না আল্লাহ পাক কিন্তু কবরের মধ্যে তাদের জন্য আযাবের ব্যবস্থা করেছেন হে ইমানদার মুসলমান একদিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একদিন এক বুড়ো এক বৃদ্ধ লোক তার সন্তানকে নিয়ে আসলেন বললেন ও গোয়াল ও গো পাগো ও সাহাবায়ে কেরাম ও আমিরুল মুমিনিন এই এটা আমার সন্তান এ আমার সন্তানটুকু আমার সেবা করে না খেদমত করে না ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
আমার সন্তান আমার সেবা করে না আমার খেদমত করে না আমি একজন বুড়া হয়ে গেছি না পারি চলতে না পারি হাঁটতে না পারি নিজে ঠিকমতো কিছু দেখতে না পারি কোনো কিছু ভালো নিজের মুখে দিয়ে খাইতে হে আমিরুল মুমিনিন আমার সন্তানটা আপনার কাছে নিয়ে আসলাম গো একটু দয়া করে একটু পয়সা করে দেন এই কথা যখন বললেন তখন কথা শোনার পরে পরে ওই সন্তান আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলেন হে আমিরুল মুমিনিন আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে একটা সন্তানের প্রতি বাবা এবং মায়ের কয়টা কর্তব্য রয়েছে কয়টা অধিকার রয়েছে এই কথাগুলো যখন বললেন হযরত আমিরুল মুমিনিন বললেন একটা সন্তান যখন দুনিয়াতে আসে ওই দুনিয়াতে আসার আগে একটা বাবার জন্য একটা মায়ের জন্য কমপক্ষে তিনটা কর্তব্য হলো বাবার কয়টা কয়টা তিনটা কি এক নাম্বার কি ওই এই সন্তানটাকে হে পয়গম্বর পয়গম্বরের মুখের থেকে আমি নিজে শুনেছি পয়গম্বর বলেছেন যে বাবার সেবা যে করবে মায়ের সেবা যে করবে তাদের জন্য কি পুরস্কার রাখছেন কি পুরস্কার রাখছেন কি হাদিয়া রাখছেন কি উপকরণ রাখছেন এই কথাগুলো যখন বললেন ওই জিজ্ঞেস করা ব্যক্তি বলতেছেন সন্তান বলতেছেন হে আমিরুল মুমিনিন আগে বলেন এই সন্তানের জন্য যে তিনটা খেদমত কি রয়েছে তখন বললেন আমিরুল মুমিনিন বলতেছেন সর্বপ্রথম হলো এই সন্তানের জন্য একটা ভালো মায়ের ব্যবস্থা করা কয় দুই নম্বর কি কয় দুই নম্বর হলো এই সন্তানকে দিন শিক্ষা একটা সুন্দর একটা নাম রাখা কয় তিন নম্বর কি কয় তিন নম্বর হলো এই সন্তানের জন্য ভালো একটা ভালো দিন শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া তখন আমিরুল মুমিনিনকে লক্ষ্য করে বললেন ও আমিরুল মুমিন আপনি বলেছেন তিনটা কাজ সর্বপ্রথম কাজ হলো একটা ভালো মায়ের ব্যবস্থা করা ও পয়গম্বর আমার যে বাবা বিবাহ করেছেন সেই বিবাহ কিন্তু ভালো একজন নারীকে বিবাহ করতে পারে না পয়গম্বর বলেছেন যখন তুমি বিবাহ করবা নারীদের চারটা গুণ দেখে বিবাহ করবা আলমার আতুইদা সাল্লাত খামসাহা ওই নারীদের যখন তুমি চারটা গুণ যখন নারীর মধ্যে থাকবে অন্য হাদিসের মধ্যে আছে নারী যখন চারটা কাজ সঠিকভাবে করবে ওই নারী সব জান্নাতে যাবে পয়গম্বর বললেন নারীকে নারীর চারটা গুণ দিকে বিবাহ করার জন্য আল্লাহর নবী বলেছেন এক নাম্বার গুণ হলো যেই নারীকে তুমি বিবাহ করবা ওই নারীর বংশ মর্যাদা কেমন এক নাম্বার নারীর বংশ মর্যাদা দেখে বিবাহ কর দুই নাম্বার হলো নারীর সম্পদ দেখে বিবাহ কর তিন নাম্বার হইল নারী সুন্দর দেখে বিবাহ কর চার নাম্বার হলো দিনদারি নারী দেখে বিবাহ করা এইবার সাহাবায়ে কেরাম বলেন ওগো পয়গম্বর আপনি বলেছেন নারীদের চারটা গুণ দেখে বিবাহ করার জন্য ও পয়গম্বর যদি আমি প্রথম গুণটা পাইলাম না যে আমার স্বামী আমার স্ত্রীটা দিনদার দিনদার না কিন্তু অর্থ সম্পদ ভালো অর্থ সম্পদ ভালো অনেক পয়সার মালিক আমি কি ওই নারীকে বিবাহ করব পয়গম্বর বলেন না না যেই নারীর মধ্যে সুন্দর পাইলা ওই নারীর মধ্যে তুমি সুন্দর পাইছ কিন্তু অর্থ পাইছ কিন্তু বংশ মর্যাদা পাইছ কিন্তু দিন পাও না আল্লাহর নবী বলেন ওই পুনা ওই নারীকে তুমি বিবাহ করিও না কয় কেন বিবাহ করবে না যেই নারীর মধ্যে দিন থাকবে না যেই নারীর মধ্যে আল্লাহর ভয় থাকবে না ওই নারীর দ্বারা কোনোদিন ভালো মায়ের আশা করা যায় না ভালো সন্তানের আশা করা যায় না পয়গম্বর বললেন নারী সুন্দর না নারীর বংশ মর্যাদা নাই নারীর সম্পদ নাই তবে নারীর যদি দিন থাকে নারীর অন্তরে যদি আল্লাহর ভয় থাকে নারীর অন্তরের মধ্যে যদি কবরের ভয় থাকে যদি আল্লাহর ভয় থাকে ওটা যদি কালো হয় ওই কালো মেয়েটাকে তুমি বিবাহ করো তাহলে তোমার ওই ঘরের মধ্যে দিনদার নেককারী সন্তান দুনিয়াতে আসবে এ মুসলমান ইমানদার যে কথাগুলো বলতেছিলাম ইমানদার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই চারটা কথা যখন বললেন আমিরুল মুমিনিন লক্ষ্য করে বললেন ও আমিরুল মুমিনিন প্রথম অর্থটাই বলি আমার বাবা যেই বিবাহ করেছেন উনি তো নার দাসীকে বিবাহ করেছিলেন আমি সেই দাসীর একটা সন্তান বলেন দাসীর সন্তান যদি হই আমার মা যদি একটা বেপদ দাসীন হয় আমার মা যদি একটা বেহায়া নারী হয় খারাপ নারী হয় খারাপের ঘরে কোনোদিন ভালো ফসল কি আশা করা যায় বলেন না 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 কোনোদিন ভালো কিছুর আশা করা যায় না এই ইমানদার মুসলমান লক্ষ্য করে তখন বললেন আমিরুল মুমিনিন দ্বিতীয় নম্বর হলো আপনি বলেছেন ভালো একটা নাম রাখার জন্য
أو الله حبيب الصحابي أو آمير المؤمنين أمار أمون اكتا نام راكسن جي نام تار عطب غلو پیسا أمي بولن جي پیسا اكتا كمني بابار شبا كوربه بابار خدمت كوربه تخن آمير المؤمنين كتتي تيوار بولتزن أو پیغمبر الصحابي أو آمير المؤمنين আমার যে বলেছেন তৃতীয় নম্বর শিক্ষার জন্য দিন শিখার জন্য আমার বাবা আমাকে কোনোদিন দিন শেখায় না আমার বাবা কোনোদিন আমাকে কোরআন শেখায় না ও আমিরুল মুমিনিন বলেন যেই মা যেই বাবা আমার জন্য ভালোবার খেদমত করলো না বাবা আমার জন্য ভালো মায়ের ব্যবস্থা করলো না ভালো নাম রাখলো না দিন শিখাইলো না বলেন ওই বাবার কেমনে ওই সন্তান কেমনে বাবার সেবা করব মায়ের সেবা করব তখন আমিরুল মুমিন ওই সন্তানকে লক্ষ্য করে বললেন এ সন্তান যাও 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 তোমার বাবাকে নিয়ে যাও এই বুড়া যতক্ষণ পর্যন্ত নিজের সন্তানের অধিকার আদায় না করতে পারো যতক্ষণ পর্যন্ত সন্তানের জন্য ভালো মায়ের ব্যবস্থা না করতে পারো ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হয়ে কবরে যেতে পারবে না এই ইমানদার মুসলমান অনেক যুবক রয়েছে অনেক বৃদ্ধ রয়েছে দেখা যায় সম্পদের মালিক শুধু কি ছেলে না মেয়েও কথা কোন সম্পদের মালিক ছেলে না মেয়েও আছে আওয়াজ দিয়ে কোন না মেয়ে নাই অনেক লোক দেখা যায় বাবারা সন্তানকে বলে বাবা এ মা আমি তোর বাইরে সম্পদ দিয়া গেছি তোরে দোয়া কইরা গেছি তোরে দোয়া কইরা গেছি হে ইমানদার মুসলমান তুমি যদি তোমার সম্পদগুলো সমানভাবে যদি বণ্টন না করে যাও একটা সন্তানকে দিয়ে গেল আর একটা সন্তানকে আল্লাহর উপর দর সফর দর করে গেছো তুমি কিন্তু কবরে যাও তোমার জন্য কিন্তু আল্লাহ ডান্ডার ব্যবস্থা রাখছেন 99টা সাদার ব্যবস্থা রাখছেন কবরে কিন্তু আল্লাহ অন্যের জন্য আযাবের ফেরেশতা রাখছেন তুমি যে এই সন্তানের জন্য এক সন্তানকে সম্পদ দিয়ে গেছো আরেক সন্তানকে দুকা দোয়া দিয়া যাও এই দোকাবাজি করে যেই বাবা কবরে যাবে যেই মা কবরে যাবে এক সম্পদ এক সন্তানকে সম্পদের মালিক বানিয়া যায় আরেক সন্তানকে সম্পদ ধারা করে যায় যেই বাবা এই অবস্থা করে যাইবেন ওই বাবা ওই মা কবরে কিন্তু আগুনের আযাব পাইতে হবে হে ইমানদার মুসলমান আযাব কিন্তু কঠিন আযাব কঠিন আযাব জাহান্নামের কেমন আযাব অনেক বাবা নিজের সন্তানের নামে সব সম্পত্তি দিয়ে দেয় নিজের মেয়ের জন্য এক তুলো পর্যন্ত রাখে না অনেকে বলে যে মিরাস নিয়ে গেলে এতিম হয়ে যায় গরিব হয়ে যায় মেসকিন হয়ে যায় নাউজুবিল্লাহ মিরাসের কথা আল্লাহ বলেছেন যে ভাগ সম্পত্তি বাবার কাছ থেকে যেটা পাবা এটা নেওয়ার অধিকার আছে এটা নিলে যে বলে যে ছোট হয়ে যাবে গরিব হয়ে যাবে সে ধ্বংস হয়ে যাবে তার ঈমান থাকবে কি থাকবে না এই জন্য ভাই অনেকে দেখা যায় সম্পদ তো বাবা দিয়াই দিছে ভুল করেও যেমনি অনেক টিপ দিও যেমনি বাদ নিছে নামনে আপনি যদিও আপনার বোনের হকটা সঠিকভাবে না দিয়া যান ভাইয়ের হকটা সঠিকভাবে না দিয়া যান একাই টিপ দিয়ে নিয়ে যান আপনিও মরেন আপনিও মরেন আল্লাহ আপনার জন্য ডান্ডার ব্যবস্থা রাখছেন ডান্ডার ব্যবস্থা রাখছেন কেমন ডান্ডা একটা সাপ যখন জাহান্নামীকে দংশন করবে জাহান্নামীটা কিন্তু একদিন না দুই দিন না 70 গজ মাটির নিচে চলে যাবে আর একটা সাপ কিন্তু দংশন করবে না মাথার ব্যথা হলে সহ্য হয় না হাতের মধ্যে ব্যথা হলে সহ্য হয় না দাঁতের ব্যথা হলে সহ্য হয় না চিল্লাচিল্লি কত কান্নাকাটি শুরু করে আপনি যখন আপনার হকগুলো আদায় করলেন না সঠিকভাবে চললেন না বাবার খেদমত করলেন না সন্তানের খেদমত করলেন না বাবার সেবা করলেন না মায়ের সেবা করলেন না এই সমস্ত কাজ থেকে যখন আপনি বঞ্চিত হয়ে কবরে যাবেন কিন্তু আল্লাহ পাক একটা সাপ না দুইটা সাপ না 99টা সাপ রাখছেন ধ্বংস করার জন্য ধ্বংস করার জন্য হে ইমানদার মুসলমান এখনো সময় আছে মায়ের সেবা করো এখনো সময় আছে বাবার খেদমত করো যখন তুমি মায়ের খেদমত করবা না যখন তুমি বাবার খেদমত করবা না তোমার ঘরে যেই সন্তান আসে ওই সন্তান কোনোদিন কোনোদিন তোমার সেবা করবে না এই জন্য মহতারাম হাজরিন আল্লাহ পাক আমাদের সকলকে বাবা মায়ের সেবা এবং খেদমত করার তৌফিক দান করে বলেন আমিন UMK Media সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত। আল্লাহু আকবার।
সৌজন্যে মেশাস ইউনানি মেডিসিন কর্নার প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় মোবাইল নম্বর 01816229826 আল্লাহ হাফেজ